আলাইকুম সবাইকে আমি ফাতেমা চলে আসলাম ইউএস ক্যানাডা ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনাদেরকে আমি একটু যেহেতু আমার চ্যানেলটি অনেকদিন দিন ধরেই ইউটিউবে আছে আর আমার ইন্ট্রোডাকশান আপনারা অনেকেই জানেন আর অনেকে আমার ভিডিওটি আজকে নতুন দেখবেন তাদের জন্য আমি একটু বলি যে অ্যাকচুয়ালি আমি ক্যানেডিয়ান সিটিজেন আর ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার সো বেসিক্যালি আমার চ্যানেলটিতে আমি চেষ্টা করি ইউএস ক্যানাডার রিলেটেড যে ইমিগ্রেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে বলার জন্য বা এক্সপ্লেন করার জন্য সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে হোক আর আমার আশেপাশে যারা রয়েছে তারা কীভাবে এসেছে তাদেরও এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় এই ভিডিওগুলো বা ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করার জন্য যাতে আপনারা নিজেরাই ঘরে বসে নিজেদের প্রচেষ্টায় প্রস্তুতি নিয়ে কানাডা বা আমেরিকায় আসতে পারেন যে সহজ উপায়গুলো রয়েছে সেগুলোতে আর আজকের ভিডিওটা আমি যে টপিক্স নিয়ে করব সেটা হচ্ছে আপনারা কি করে এমপ্লয়ারকে প্রফেশনাল ইমেল করবেন জবের ব্যাপারে বেসিক্যালি আমার চ্যানেলে আমি রিজিউমই আমার ওয়েবসাইটে আর আমার ইউটিউব চ্যানেলের রিজিউমি নিয়ে প্রত্যেকটা ধাপ নিয়ে কি করে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন এলএমআই নিয়ে যেই জবগুলো সেগুলোর ডিটেলস সেগুলো অনেকগুলো লিঙ্ক আপনাদের এনওসি কোড কী করে খুঁজবেন এগুলো সব আমার চ্যানেলে অলরেডি রয়েছে তারপরেও আমি সিকোয়েন্স অনুযায়ী আপনারা যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে আসলে আমার ভিডিও দেখতে চেয়েছেন সেই জন্য আমি ওয়ার্ক পারমিটটা নিয়ে এখন ভিডিওগুলো করছি সেকেন্ড হচ্ছে আমি স্টাডি পারমিট নিয়ে যারা আসতে চান তাদের জন্য করব সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি কী করে আপনারা প্রফেশনাল ইমেল লিখবেন এমপ্লয়ারকে সেই ব্যাপারে ডিটেলস ভিডিওটি করব স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি করে লিখলে আপনাদেরকে আপনারা এমপ্লয়ারের কল পাবেন বা আশা করতে পারেন যে ক্যানাডা জব মার্কেট থেকে বা কোম্পানি থেকে আপনারা কল পাবেন ইন্টারভিউর জন্য সেই ব্যাপারে ইন ডিটেলস সো যারা আজকে আমার চ্যানেলে নতুন মনে করেন আমার চ্যানেলটি ইনফরমেটিভ বা ক্যানাডাতে আসার জন্য বা ইউএসএতে আসার জন্য আপনাদেরকে হেল্প করবে ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ইউএস ফলো করবেন যে রয়েছে সে আর ইনস্টাগ্রামে লাইক দিতে ভুলবেন না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে প্রথমেই শুরু করব কিছু টিপস দিয়ে আর কি কি জিনিস অ্যাড করবেন ইম্পর্টেন্ট জিনিস আর কি কি জিনিস আপনারা অবশ্যই মনোযোগ দিতে হবে বারবার যে আপনারা প্রথম দিকেই সিলেক্টেড হন এটা মনে রাখবেন যে একটা জবের জন্য আপনি শুধু একাই আবেদন করছেন না আপনার সাথে আরও অনেক বেশি কম্পিটিটার থাকছে সো সেক্ষেত্রে কিভাবে লিখলে আপনি ফার্স্ট প্রায়োরিটি পাবেন বা ইমপ্লয়ার আপনাকে প্রথম শ্রেণীতে চয়েস করবে আপনারা অনেকেই একটা কমপ্লেন করছেন ইদানিং যা আমি অনেক জবে অ্যাপ্লাই করেছি কিন্তু আমি কোনো কল পাচ্ছি না বা কোনো রিসপন্স পাচ্ছি না না পাবার একটি মূল কারণ হচ্ছে আপনার প্রফেশনাল ইমেল লেখা কারণ আপনার ইমেলটা যখন এমপ্লয়ার দেখে তখনই আপনাকে ফার্স্ট ইমপ্রেশনেই আসলে রিজেক্ট করে দিচ্ছে কারণ আপনার ইমেলটা প্রফেশনাল হচ্ছে না সো আপনার রিজিউমই ঠিক আছে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি হয়তো ওই কাজের জন্য যোগ্য কিন্তু আপনার একমাত্র এই প্রফেশনাল ইমেলটা লিখার ভুলভ্রান্তির জন্যই আপনি কিন্তু প্রথম সারিতেই রিজেক্টেড হয়ে যাচ্ছেন সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ইন ডিটেলস বলবো সাথে আপনাদেরকে আমি অবশ্যই তিনটা স্যাম্পল দেখিয়ে দিব যে কী করে আপনারা লিখলে অবশ্যই ক্যানেডিয়ান এমপ্লয়ার আপনাদের প্রফেশনাল ইমেল দেখে অবশ্যই ইমপ্রেস ইমপ্রে লাইক ইমপ্রেস হবে আর আপনাদেরকে কল করবে সো বেসিক্যালি আপনাদেরকে যেটা করতে হবে যেহেতু আমরা কথা বলছি বাংলাদেশ থেকে চাকরি আবেদন করার বা আপনারা বাংলাদেশিরা যারা মিডল ইস্টের বা মিডল মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে আছেন বা ইউরোপের যে কান্ট্রিগুলোতে আছেন আপনাদের জন্য সো বেসিক্যালি যেহেতু এটা অনলাইনেই আপনাদেরকে আবেদন করতে হবে আমরা যখন ক্যানাডাতে এখন আছি আমরা যখন জবে অ্যাপ্লাই করি আপনারা যখন করেন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস সো আমরা যখন করি তখন বেসিক্যালি আমরাও ইমেল করি আবার অনেক সময় আছে আমরা শুধু রিজিউমিটে গিয়ে কোম্পানির যে ফ্রন্ট ডেস্ক থাকে সেখানেও দিয়ে আসি সো আমরা কিন্তু দুইটা ওয়েতে পারছি কিন্তু আপনারা কিন্তু এখানে ডিরেক্টলি এসে ইন পার্সন দিতে পারছেন না তখন আপনাদের একটাই উপায় সেটা হচ্ছে এই প্রফেশনাল ইমেল সো চাকরির জন্য আপনাকে এই ইমেলটা লেখার জন্য যা করতে হবে প্রথমে আপনাদেরকে ইন্ডি ডট সি পুরো ডিটেলসটা আপনারা পড়বেন আর তারপরে কি করে আবেদনটা করবেন তার সেখানে আপনাদেরকে কী চেয়েছে শুধু কভার লেটার রিজিউমি যোগ করে সুন্দর করে প্রফেশনাল ওয়েতে ইমেলটা লিখতে হবে তারপর আপনাদেরকে সেই ইমেলটা সেন্ড করতে হবে সো বেসিক্যালি আপনারা আগে দেখবেন যে জবের যেই ইন ডিটেলস আছে সেখানে আপনাদের কাছে কি কি চেয়েছে শুধু যদি রিজিউমি কভার লেটার চায় তাহলে সবার প্রথমে রিজিউমি কভার লেটার তৈরি করবেন আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে প্লাস আমি এখানেও দিয়ে দিয়েছি আপনি যদি এই রিজিউমিতে ক্লিক করেন আপনারা কিন্তু রিজিউমেতে চলে যাবেন এরপর আসেন যে আপনাকে কি কি জিনিস আসলে অন্তর্ভুক্ত করতে হবে সো বেসিক্যালি আপনাকে আপনার কভার লেটার আপনার রিজিউমই অ্যাড করতে হবে আপনাকে অবশ্যই ইমেলটি প্রফেশনাল ওয়েতে লিখতে হবে আর ইমেলটি আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট পড়বেন ইন ডিটেলস যে সব কিছু ঠিক আছে কিনা কোথাও কোনো বানান ভুল আছে কি না কোনো ওয়ার্ড যেই যেই সেন্টেন্সটা লিখেছেন সেই সেন্টেন্সে কোনো ভুল আছে কি না জাস্ট বি প্রফেশনাল ঠিক আছে প্রফেশনাল হতে হলে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো অ্যাড করতে হবে ইমেইলে সেগুলো হচ্ছে আপনার পুরো নাম ঠিকানা ডেফিনেটলি আপনার ফোন নাম্বার ফোন নাম্বারের সাথে যদি আপনারা বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশের যে কোড আছে প্লাস এইট এইট জিরো সেটা অ্যাড করবেন কারণ যদি আপনি জিরো ওয়ান সেভেন ফাইভ গ্রামীণ ফোনেরটা এভাবে অ্যাড করেন তাহলে কিন্তু তারা আপনাকে রিচ করতে পারবে না সো বেসিক্যালি প্লাস এইট এইট জিরো ওয়ান সেভেন এভাবে অ্যাডটা করবেন আর যারা আপনারা বিভিন্ন দেশে রয়েছেন আপনারা জানেন আপনাদের কান্ট্রি কোড কি ডেফিনেটলি কান্ট্রিকোডটা অ্যাড করবেন তারপর পোলাইটলি তাদেরকে অভিবাদন করবেন লাইক হ্যালো স্যার ওর ম্যাডাম সামথিং লাইক দ্যাট আপনি লিখছেন সেটার একটা কারণ ডেফিনেটলি একটা সাবজেক্ট লাইন হবে রিগার্ডিং দিস জব পজিশন দেয়ার শুড বি এ রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারটা অ্যাড করবেন আপনি যে পদের জন্য আবেদন করছেন লেটস আপনি যদি অ্যাজ এ শেফ অ্যাজ এ ওয়েল্ডার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অ্যাজ এ আইটি ডিপার্টমেন্টে করে থাকেন সেই যোগ্যতাটা হাইলাইট করবেন তারপর আপনার যেই চাকরির পোস্টিংয়ে যে অনুরোধগুলো করা হচ্ছে আছে বা রিকোয়েস্ট করা আছে যে কোনো অতিরিক্ত রিকোয়েস্ট থেকে থাকে সে জিনিসটাও আপনারা ওখানে লিখতে পারেন তারপর বিশেষভাবে কি যোগ করতে হবে আপনাদেরকে কেন লিখছেন ডেফিনেটলি ইউ নিড দ্যাট জব আপনি কোন চাকরির জন্য আবেদন করছেন ডেফিনেটলি সেই চাকরির পদবিটা আর আপনার যোগ্যতা কী আপনাকে তাদেরকে এনশিওর করতে হবে দ্যাট আই এম দ্য রাইট পারসন ফর দিস পজিশন সো ইউ হ্যাভ টু রাইট দ্যাট আর আপনি কোম্পানির অফার আছে কি সো আপনি বেসিক্যালি যিনি আপনার যে ইমপ্লয়ার বা যে এইচ ম্যানেজার বা যে হায়ার করবে সে যখন আপনার ইমেলটা পড়বে ডেফিনেটলি সে যাতে ইনশিওর হয় আপনার ইমেলই হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইউ ক্যান বি দ্য রাইট পারসন ফর দ্যাট পজিশন ওকে সো আপনাকে বেসিক্যালি আপনার রিজিউমি কভার সেভাবেই প্রস্তুতি করতে হবে এরপরে আসেন যে আপনার কাগজপত্র কি করে অ্যাড করবেন সো বেসিক্যালি আপনি পিডিএফ ফাইল করতে পারেন ওয়ার্ডে দিবেন না ওয়ার্ডে দিলে অনেক সময় ওপেন করলে ডিফারেন্ট হয়ে যায় হজ বড় লোক হয়ে যায় সো আপনি বেসিক্যালি যেটা করবেন আপনার কাগজপত্রগুলো পিডিএফ করবেন কভার লেটার রিজিউমি করে ইমেলের একটা স্যাম্পল তৈরি করবেন করে সেই সব কিছু অনেক সংক্ষিপ্ত স্পষ্ট এবং প্রফেশনাল লাইন লিখবেন যাতে পড়ে একটা মানুষ আপনার ক্যারেক্টারিস্টিক যেহেতু আপনাকে সামনাসামনি দেখছেন আপনার সাথে কথা বলছে না আপনার শুধু ইমেলটা সে দেখে কিন্তু আপনাকে এক ধরনের চিন্তা করছে তার মাথায় যে ইউ ক্যান বি দ্যাট প্রফেশনাল পার্সন ঠিক আছে তারপর হচ্ছে ডেফিনেটলি আপনি যদি সাইনটা করেন ইটস মোর লাইক ইউনো যে ইথিক অথেন্টিক হয় এরপর রেফারেন্স তো অ্যাড করবেই করবেনি তারপর সব কিছু অ্যাড করে অ্যাটাচ করে ইমেলটা আপনি পাঠাবেন এখন আসেন ইমেল পাঠানোর জন্য আপনাকে আমি যেই স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি সো আমি এখানে তিনটা স্যাম্পল অ্যাড করেছি তিনটা স্যাম্পলের মধ্যে যারা একদম কোনো এক্সপিরিয়েন্স ছাড়া সম্প্রতি পাশ করেছেন সো আপনারা মাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তাদের জন্য আমি একটা ইমেল তৈরি করেছি সেটা হবে সো বেসিক্যালি আপনি যাকে পাঠাবেন তার সাবজেক্ট সেটা তো লিখবেনই লাইক টু কোম্পানির নাম অ্যাড্রেস দেন সাবজেক্ট লাইনে হবে মিস্টার হোয়াট এভার ইজ দ্য ম্যানেজার ওর ইজ রেডি টু জয়েন ইউর টিম অ্যাজ এ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সো আপনার নাম দিয়ে আপনি দিবেন যে আপনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের রেফারেন্স নাম্বার কিন্তু অলওয়েজ ইন্ডিড ডট সি এতে থাকে ওই রেফারেন্স নাম্বারটা ফলো করবেন অ্যান্ড দেন ইফ দেয়ার ইজ এনি পার্সন আপনি সেখানে পার্সনের নাম লিখবেন অথবা ডিয়ার মিস্টার সার ওর ম্যাডাম দিয়ে দিবেন স্ল্যাশ দিয়ে সো আপনি এখানে বেসিক্যালি যেই জিনিসটা করবেন সেটা আপনি একটু মানে একদম আমি বেসিক একটা ইমেল লিখেছি এমন না যে আপনি খুব অনেক এক্সট্রা অতিরিক্ত আপনাকে লিখতে হবে কারণ আপনার রিজিউমিতে কিন্তু অলরেডি আপনার যত কোয়ালিফিকেশান সার্টিফিকেশানস আছে সব আছে সো আই এম রাইটিং অ্যাবাউট ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট জব ওপেনিং অ্যাট রাইজিং অ্যাট শাইন অ্যাডভার্টাইজিং আই ফাউন্ড জব লিস্টিং অন ইন্ডি ডট সি এ বেসিক্যালি ইন্ডি অ্যান্ড আই বিলিভ আই অ্যাম অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট ফর দিস পজিশান সো আপনি যেই পজিশানটার জন্য আইডিয়াল ক্যান্ডিডেট আপনি তাকে সেটাই বলছেন আর ডেফিনেটলি রেফারেন্সটা অ্যাড করবেন কারণ হয়তোবা ওনাদের কোম্পানিতে জবের পোস্টিং আছে দশটা আপনি স্পেসিফিক একটা পোস্টিংয়ের জন্য করছেন সো ইট উইল বি মোর ইজিয়ার টু ফাইন্ড দ্য রাইট পজিশন ফর ইউর সেলফ এরপর আপনাকে যেটা করতে হবে জাস্ট আরেকটা প্যারাগ্রাফে আপনি লিখবেন যে আপনি মাত্র কমপ্লিট করেছেন আপনার ব্যাচেলার ফ্রম দিস ইউনিভার্সিটি বাংলাদেশ আর আপনি আপনার যেই স্পেসিফিক এই জবটার জন্য ধরেন একটা আইটি ডেভেলপমেন্টের কোর্স করেছেন বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স করেছেন করেছেন সেই স্কিলসটা আপনার আছে আর আপনি ডেফিনেটলি লাস্টে লিখে দেবেন প্লিজ ফাইন্ড মাই কভার লেটার রিজিউম অ্যান্ড রাইটিং স্যাম্পল অ্যাটাচড টু দিস ইমেল প্লিজ কন্ট্যাক্ট মি ফর অ্যাডিশনাল ডকুমেন্টস অর ইনফরমেশন থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন সো দিস ইজ দ্য বেসিক্যালি থিংস আপনাকে আপনার সিনসিয়ারলি আপনার নামটা দিবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু এই অ্যাড্রেসটা বা এই যে জায়গাটা এটা কিন্তু আপনার রিজিউমেতেও আছে বাট এইখানে দেওয়াটাও একটু প্রফেশনালিজমের মধ্যে পড়ে এরপর যারা আপনারা এক্সপিরিয়েন্সড পার্স পার্সন রয়েছেন তাদের জন্য আমি একটা স্যাম্পল করেছি আর যারা মোটামুটি এ বি অথবা সি ক্যাটাগরির যে জবগুলো আছে সেগুলোর জন্য আমি একটা স্যাম্পল করেছি এই স্যাম্পলগুলো আপনারা দেখে নেবেন আপনারা এখান থেকে কপি করতে পারেন বা আপনাদের যেই জব স্পেসিফিক জব যেহেতু এটা স্যাম্পল সো আপনাদেরকে আমি শুধু দিয়েছি আপনাদের রেফারেন্সের জন্য আশা করি এই ইমেলটা বা এই কন্টেন্টটা আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে ক্যানাডাতে অনেক বেশি হেল্পফুল হবে